ঘন্টা এত পপুলার হয়েছে, বারবার শুনতে ইচ্ছে করে, আর খুবই সুরেলা গান। হ্যাঁ, আজকে সামনাসামনি পেয়ে আমাদের যে কত আনন্দ হচ্ছে, ইকো পার্কের রাস্তা দিয়ে, তাই তো কাকা? তো ঘুরবো ফিরবো আমরা, কি করবো জানো? মজা করবো, মজা করবো, হ্যাঁ ঘুরবো ফিরবো, মজা করবো, চলবো আমরা টয় ট্রেনে। হ্যাঁ, এই ফুলগুলো দেখে খুব ভালো লাগছে। এই যে দারুণ সুন্দর ফুলের বাগান, খুব সুন্দর লাগছে। তাই এই টয় ট্রেনে চেপেছি, আবার এখান থেকে আমাদের অফিসে ডেকেছেন, এই আমাদের ইকো পার্কে অফিসার বাবু, তাই অন্য গাড়িতে চাপিয়ে নিয়ে যাবেন আমাকে অফিসের মধ্যে। আমরা জানলার ধারে বসে পুরো উইন্ডো ভিউ এনজয় করতে করতে যাচ্ছি আজকে। ইকো পার্কের পুরো বিস্তীর্ণ বাগান এবং দারুণ সাজানো ইকো পার্ক, তার মধ্যে দিয়ে ছুটে চলেছে টয় ট্রেন। গার্ডেনে বসে রয়েছে বাদাম দাদা, কাকিমার সঙ্গে কি আছে? ভাইপো আছে, কারণ কাকা যেখানে ভাইপো সেখানে, ভাইপো সেখানে। কাকাকে ছেড়ে ভাইপো কোথাও যাবি কি কোনোদিন? না, কাকা সবসময় ভাইপোর সাথে থাকবে অবশ্যই। আর তোমরা সবাই কাকার পাশে থেকো, কাকার ভিডিও গুলো দেখে এভাবে এনজয় করতে থাকো, ঠিক আছে? রাধে রাধে, জয় রাধে। আমি ভাবছিলাম না যে এরকম রেলটা রোডের মতো পর্যন্ত যায়, আমি আর কখনো ভাবিনি। দেখলাম যে রোডের মতো চলছে, খুব ভালো লাগলো। তাহলে কাঁচা বাদাম কাকাকে নিয়ে ট্রেন রোডের উপর দিয়েও যায়, তাই তো? অবশ্যই। রাধে রাধে। অসংখ্য মুখোশ দিয়ে তৈরি মাস্ক গার্ডেনের পাশ দিয়ে এগিয়ে চলেছে টয় ট্রেন। তো দেশ বিদেশের মুখোশ এই যে আমাদের কয়েক গ্রামের মধ্যে লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, তাই দেখে খুব ভালো লাগলো। আজ ইকো পার্কে যে চারিদিকে ঘুরছে ট্রেন এই রোডের মধ্যে দিয়ে, আমি তো কখনো ভাবিনি যে রোডের মধ্যে দিয়ে কখনো ট্রেন চলে। তা দেখলাম ট্রেন চলছে রোডের মধ্যে, এবং আমাদের মন ভরে গেল, আজ মন ভরে গেল। দাদা কাঁচা বাদাম, কাঁচা বাদাম। আমরা যাচ্ছি ঘুম স্টেশনের একদম পাশ দিয়ে, তো দেখতেই পাচ্ছ দার্জিলিং এর ঘুম স্টেশন চলে এসেছে কলকাতার ইকো পার্কে। কাঁচা বাদাম, আমার গাছে কবু ভাজা বাদাম, আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম। রাধে রাধে। কেমন মজা হচ্ছে, ভালো লাগছে তো? কলকাতা ট্যুর ভালো হচ্ছে তো কাকার সাথে? খুব ভালো লাগছে, আবার আসবো, আবার আসবো। তো কাকিমা এবং কাকা দুজনেরই খুব ভালো লেগেছে, সাথে আমাদেরও তো খুব ভালো লাগছে, আর তোমাদের আশা করি খুব ভালো লাগছে ভিডিও গুলো দেখে, তাই তো গাইস? বাদাম, আমরা ধারে পাশে দেখতে পেয়েছি কত গাছের বাগান, রাধে রাধে, কত সুন্দর ভিউ চারিদিকে, দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ দারুণ। नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में कुछ रहना मेरे यार, खुश रहना मेरे यार। नफरत की दुनिया को छोड़ के प्यार के दुनिया में खुश रहना मेरे यार। তাহলে বুঝতে পারছো তো, বাদাম কাকাকে নফরত কি দুনিয়া মে গান গাইয়ে ছেড়েছি আমি। হ্যাঁ, ভাইপো যেখানে আছে কাকার পুরো মুশকিলের ব্যাপার, একেবারে সমস্ত রকম গান গাইতে হবে, তাই তো কাকা? কারণ কাঁচা বাদাম, তাই টান আসছে কাঁচা বাদাম, তেমনি পায়ার কা দুনিয়া মে নফরত কি দুনিয়া ছো ছোড় কে প্যার কি দুনিয়া মে খুশ রহনা মেরে যার।
সবার শেষে একবার বলবো আমরা কাঁচা বাদাম আহা কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম 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 ইকো পার্কের অফিসে ঢুকছে বাদাম কাকা আর কাকিমা, ঠিক আছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ওনার সান্নিধ্যে এসে। আমরা খুব মানে আনন্দ লাগছে, খুশি লাগছে, যার আন্তর্জাতিক স্তরে এখন প্রচার হয়েছে। আর বাবু আমাকে অনেক কিছু করে দেয়, তাই আমাদের খুব কাছের লোক। তো কাকাকে নিয়ে আমরা কলকাতায় ঘুরে বেড়াচ্ছি, কাকা কলকাতা আগে বিশেষ ঘোরেনি, তো এখন একটু ঘুরছি আমাদের সাথে। আজকে বাদাম কাকাকে আমরা সঙ্গে পেয়েছি, গান না শুনে ছাড়বো না, একটু করে দিচ্ছি, ঠিক আছে? একটু গরম ছাড়তে দাও, হাওয়া খেতে কাকা এক লাইন করে দাও। আমার কাছে ইকো পার্কের মধ্যে যে গলফ কার্ট চলে, অর্থাৎ সেই ইকো কার্টে চড়ে আমরা বেরিয়ে পড়েছি ইকো পার্কের রাস্তায় রাস্তায়। তো সঙ্গে রয়েছে বাদাম কাকা। আর ভাই কেমন লাগছে বাদাম কাকে গাড়ি? ভালো, খুব ভালো লাগছে কাকার দেখে, আমাদের খুব ভালো লাগছে। তো এনজয় হচ্ছে তো বাদাম কাকে ঘুরছো আজকে? এনজয় মানে খুব এনজয় কাকা একদম। তো বলো কাঁচা কাঁচা বাদাম। তো সেই ফেমাস কাকাকে নিয়ে তোমাদের কাটে করে ঘোরাচ্ছ আজকে? কোনদিন ভেবেছিলে সৌভাগ্য কাকাকে নিয়ে ঘোরাচ্ছে এখানে? আমরা দেখেই তো ইউটিউবে দেখে ছুটে এসছি আমরা, বলি আগে কাকা কিনতে যাই, অফিসে বলেছিলাম আমরা সবাই দেখে নিয়েছি ফেসবুকে, আমাদের বন্ধুরা দিচ্ছে পায়ের তোড়া থাকে যদি ভাঙা চুড়ি, চাগো বাদাম নিয়ে তারি বিনিময়ে লাগবে না টাকা কড়ি। শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদাম বাদাম বাদাম
আমার গাছে নেকো বুবু ভাজা বাদাম, আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম। রাধে রাধে কাতে বলুন কাকা এসেই দেখো, দারুণ লাগছে আজকে। এরপর আরো দারুণ মুহূর্ত বাকি রয়েছে, তো দেখতে থাকো তোমরা। তুমি আসো কাঁচা বাদাম কাকার সাথে পার্কে দেখা হয়ে খুব ভালো লাগছে। তো এখানে একটু গান হবে কি? ও কি গান চাই তোমাদের? কাঁচা বাদাম, কাঁচা বাদাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চান দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার গাছে নেই কবুকু ভাজা বাদাম, আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম। থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার গাছে নেকো বুবু ভাজা বাদাম, আমার গাছে পাবে কাঁচা বাদাম, কাঁচা বাদাম। কেমন লাগলো? অনেক ভালো, অনেক ভালো। নাও ভাই, নাও ভাই। অনেক ভালো লাগলো, আপনাকে ভিডিও দেখে রেখেছিলাম, আজকে নিজের চোখে দেখছি। আচ্ছা সেলফি নিই। আ বেটা দেখো, চিনতে পারছো? কারণ আজকের মতো ইকো পার্কের ট্যুর এখানে শেষ হচ্ছে। তো এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে, তো দেখতে থাকো তোমরা। এখানে আজকে আমি কলকাতায় সকাল 10টা থেকে সারাদিন ঘুরলাম, খুব ভালো লাগলো, খুব ঘুরে আমার মন জয় হয়ে গেল, মন ফ্রি হয়ে গেল। আবার কখনো আসবো, আবার কলকাতা ঘুরবো, বাইকও আছে সঙ্গে, অবশ্যই থাকবে, আবার আসবো। রাধে রাধে। কলকাতা ট্যুর আমাদের চলছে, চলবে, চলছেই চলবে।